ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে আপনি যখন কোনো ক্লায়েন্টের সাথে সরাসরি আপনি যখন ডিল করতে যাবেন তখন আপনাকে কিছু বিষয় বা কিছু প্রশ্ন করতে হবে যে প্রশ্নের মাধ্যমে আপনি তার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে টোটাল একটি আইডিয়া পেয়ে যাবেন আমরা এর আগে লোকাল ফানেল নিয়ে কথা বলেছিলাম যেটি হবে আপনার স্টার্টিং পয়েন্ট অর্থাৎ আপনি মাত্র শুরু করতে যাচ্ছেন তখন আপনি কিছু কাজ করবেন আর এখন যেই যেই আলোচনাটি করছি সেটি হচ্ছে আপনি যখন একটি এজেন্সি হিসাবে কোনো একটি কোম্পানির সাথে আপনি ডিল করতে যাবেন ডিজিটাল মার্কেটার তখন আপনাকে কিছু করার মাধ্যমে ক্লায়েন্ট থেকে পুরো তথ্যগুলো নিয়ে নিতে হবে এবং তারপরে আপনি সেট করে ফেলবেন আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি প্রথম যে প্রশ্নটি করবেন সেটা হচ্ছে কেন আপনি আমার কাছে এসেছেন বা আপনি এখানে তো সে আসবেন আপনার কাছে আপনি হয়তো তাকে কোশ্চেনটি একটু ঘুরিয়ে বলবেন যে কোন জিনিসটা আমার আমার কাছে কাছ থেকে আপনি এক্সপেক্ট করেন বা আরো তো এজেন্সি ছিল বা আরো ডিজিটাল মার্কেটিং কোম্পানি ছিল কেন আপনি আমার কাছে আসছেন বা আমাকে ট্রাস্ট করেছেন এটার মাধ্যমে আপনি কয়েকটি জিনিস পাবেন আপনি যেহেতু অ্যাড রান করেছেন আপনার আপনার প্রোডাক্ট সেলের জন্য মানে আপনি যে ডিজিটাল মার্কেটিং করবেন বা করতে পারেন বা আপনার যে ট্যাজেন্সি আছে সেই হিসাবে আপনি তো অ্যাড রান করেছেন এবং একটা না আপনি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও অথবা কোন পোস্টের মাধ্যমে যেভাবে হোক আপনি কিন্তু অ্যাড রান করেছেন এখন বিষয় হচ্ছে এই যে আপনি অ্যাড রান করলেন এই ক্লায়েন্ট কোন অ্যাড এর মাধ্যমে আপনার কাছে এসেছে এটা কিন্তু আপনার ফিউচারে ওই অ্যাড রান আপনি যে করলেন এটারও একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যে কোন অ্যাডটি আপনাকে ক্লায়েন্ট আনতে অন্তত সাহায্য করে এটা একটা বিষয় আর সেকেন্ড কোশ্চেন করবেন যে আপনি বিজনেসে কয়দিন আছেন অর্থাৎ তার যে বিজনেস সে সেই বিজনেসটাতে কয়দিন আছে এখন সে যে বিজনেস বিজনেসটাতে কয়দিন আছে এটা জানার মাধ্যমে আপনি কিন্তু বুঝে যাবেন যে সে নতুন নাকি একটু পুরনো যদি নতুন হয় তাহলে কিন্তু আপনি খুব ভালো মানে খুব ভালো একটি বাজেট কিন্তু আপনি তার জন্য দাঁড় করাতে পারবে না যেহেতু নতুন সে হয়তো চাবে না যে খুব বেশি আহ স্টার্টিং এ খুব বেশি ইনভেস্ট করতে তো পাঁচ হাজার টাকার ভিতরেই সে মোটামুটি বা ধরেন সর্বোচ্চ দশ হাজার টাকার ভিতরেই সে কিন্তু তার প্রথম স্টার্টিংটা করবে এটা একটা বিষয় থার্ড যে কোয়েশ্চেনটি করবেন সেটা হচ্ছে আপনার কোন কোন প্রোডাক্টে বেশি প্রমোট করতে চান একটা কোম্পানি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট থাকে এখন কোন কোন প্রোডাক্টগুলো সে বেশি প্রমোট করতে চায় বা কোন কোন গুলো সে বেশি মার্কেটিং করতে চায় এটা আপনাকে জানতে হবে যার মাধ্যমে আপনি কিন্তু ভিএলটা পেয়ে যাবেন ভিএল কি এটা কিন্তু আমি আলোচনা করেছি তো সেটি আপনি পেয়ে যাবেন এরপরে যে কোশ্চেন করবেন সেটা হচ্ছে এই প্রোডাক্ট কোন ধরনের মানুষ বেশি কেনে এটার মাধ্যমে তার কাছ থেকে আপনি এই প্রোডাক্টের টার্গেট অডিয়েন্সের একটা আইডিয়া পেয়ে যাবেন যেটা আপনাকে থ্রি ডব্লু তৈরিতে হেল্প করবে থ্রি কি সেটাও কিন্তু আমি আলোচনা করেছি এরপরে কি আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার তাহলে কম্পিটিটর কম্পিটিটর কারা কারা সে সে বিজনেস করছে তারও কিন্তু একটা আছে তখন তার বিভিন্ন পেজের কথা বলবে বিভিন্ন ওয়েবসাইটের কথা বলবে অথবা তার রিলেটেড কোম্পানিগুলোর কথা বলবে সেটা আপনাকে হেল্প করবে এই পুরো বিষয়গুলোর অ্যান্সার কিন্তু আপনি নোট ডাউন করে নেবেন তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এর আগে আপনি অন্য কোনো কোম্পানিকে দিয়ে মার্কেটিং করিয়েছেন কিনা আর করলে কি কি ভাবে করিয়েছেন তাহলে এটার একটা অ্যানসার যদি আপনি পেয়ে যান তাহলে আপনার জন্য স্ট্র্যাটেজি করতে সুবিধা হবে যে সে যদি বলে যে না আমি অলরেডি একটি কোম্পানিকে দিয়ে আমি ফেসবুক বুস্ট করেছি তো সেটা রেজাল্ট কি এসেছে তার মানে আপনি কিন্তু বুঝতে পারলেন যে আপনি নরমাল ফেসবুক বুস্ট করার মাধ্যমে খুব বেশি হয়তো রেজাল্ট পাওয়া যাবে না তাহলে আপনাকে অন্যভাবে অন্য স্ট্র্যাটেজিতে যেতে হবে এইটা জানার মাধ্যমে যে প্রিভিয়াসলি যে এই ডিজিটাল মার্কেটিং করে গেছে যে কোম্পানি তার ইরোর গুলো আপনি ধরে তার তারপরে আপনি একটা সুন্দর স্ট্র্যাটেজি বা সেলস ফানেল আপনি কিন্তু রান করাতে পারবেন বা দাঁড় করাতে পারবেন এটা আপনার জন্য অনেক বেশি ইজি হবে তো এই কোশ্চেন গুলো আপনাকে কিন্তু করে দেন অ্যানসার নিয়ে দেন হচ্ছে আপনাকে সেলস ফানেলের জন্য রেডি হতে হবে অর্থাৎ আপনি তখন তার সাথে এগ্রিমেন্টের জন্য রাজি হবেন বা রেডি হবেন তো ক্লায়েন্ট ডিলের ক্ষেত্রে এই কোশ্চেন গুলো অবশ্যই করবেন যেটা আপনাকে অ্যাজ এ প্রফেশনালি হেল্প করবে আপনাকে এই এজেন্সি হিসেবে কাজগুলো নিতে